তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় নিউজ অর্থাৎ বিগ ব্রেকিং নিউজ তোমরা বলতে পারো, যেটা আমি অলরেডি লাইভ এসে তোমাদের ইনস্ট্যান্টলি জানিয়ে দিয়েছিলাম সবার আগে, এবং তোমরা সেটা দেখে নিয়েছো অলরেডি, হয়তো দেখে নিয়েছো, এবং যা আমি প্রেডিকশন করেছিলাম সেটা মিলে গেল। তো আমি যে ব্যাপারটা বলতে চলেছি সেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে কিন্তু 16,500 নিয়োগের জন্য যে বাধা ছিল, অর্থাৎ আজকে যে বাবুসালাম মণ্ডল অ্যান্ড আদার্স যাদের কেসটা উঠেছিল, শুনানি ছিল, তো সেই সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটা খারিজ করে দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো, সুপ্রিম কোর্টে মামলাটা কিন্তু খারিজ করে দেওয়া হয় এবং সেটা ঘুরে আবার হাইকোর্টে চলে আসে। তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায় ছিল সেই রায়টাই বহাল থাকবে, এবং হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যেটা ডিভিশন বেঞ্চ পাঠিয়ে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চকে, তো সেই সিঙ্গেল বেঞ্চের তত্ত্বাবধানে কিন্তু ব্যাপারটা থাকবে, এবং শর্তাধীন নিয়োগের যে ব্যাপারটা বলা আছে, শর্ত সাপেক্ষে নিয়োগ, সেই শর্ত সাপেক্ষে ব্যাপারটা থাকলো। কিন্তু যে ভয়টা ছিল, যে জটিলতাটা ছিল, আইনি জটিলতা হয়তো হয়ে যেতে পারত কোনো কারণেই, কিন্তু সেটা হয়নি। আমি অলরেডি আগেই বলে দিয়েছি যে কোনো কিছু হবে না, তোমার টেনশনে কিছু নেই, তাও অনেকেই কিন্তু স্বস্তির আশ্বাস পেলেন, ইনক্লুডেড ক্যান্ডিডেটরা যারা 16,500 নিয়োগের ক্ষেত্রে, তাই কোনোরকম কোনো বাধা থাকলো না বন্ধুরা। তো তোমরা চ্যানেলের সঙ্গে যারা প্রথম দিন থেকে আছো, তোমরা জানো যে এই চ্যানেলে যেগুলো প্রেডিকশন করা সব মিলে যায়, তো তোমরা যারা আছো তারা জানো, এবং এটা নিয়ে তোমরা কমেন্ট করো বন্ধুরা, তোমাদের এটা কেমন লাগছে এই খবরটা শুনে যারা ইনক্লুডেড প্রার্থীরা। এবং প্রশ্নবল মামলার আপডেট নিয়ে আমি আবার আসবো, তো চ্যানেলের সঙ্গে থাকো। তো বন্ধুরা, কেস যেটা, কেসের ডিটেলসটা কিন্তু আসার পর আমি আবার ডিটেলসও তোমাদের বলতে পারবো ব্যাপারটা নিয়ে কী হয়েছে, ঠিক আছে। কেসের যে ডিটেলসটা সেটা আসবে মোটামুটি দিনের শেষে হয়তো, তো সেটা নিয়ে আমি ডিটেলস আবার বলে দেবো ব্যাপারটা। তো তোমাদের এই ব্যাপারটা জানানো দরকার ছিল আমার। তো এবার অনেকটা স্বস্তির আশ্বাস কিন্তু মিলল ইনক্লুডেড প্রার্থীরা, যারা যাদের রাতের ঘুম উড়ে গিয়েছিল, এবং তারা আমার আগের ভিডিওতে বিভিন্ন কমেন্টের মাধ্যমে তাদের মনের কথা ব্যক্ত করেছিলেন, যারা বলছিলেন দাদা খুবই টেনশন হচ্ছে, ঘুম হচ্ছে না, এরকম ব্যাপারগুলো উঠে আসছিল, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন, যে বাবুসালাম মণ্ডলের আদার্সের যে কেসটা ছিল, তো সেই কেসে কিন্তু কোনোরকম এখানে কোনোরকম আর বাধা রইল না, অর্থাৎ আইনি জটিলতা কোনো কিছু থাকলো না, স্টে পড়া নিয়ে অনেকেই চিন্তিত ছিল, প্যানেল বাতিল নিয়ে চিন্তিত ছিল। প্যানেল বাতিল কেন হতে যাবে, একটা সাধারণ জিনিস বোঝো বন্ধুরা, প্যানেল বাতিল হতে গেলে ইললিগ্যাল অ্যাক্টিভিটি যদি হতো তাহলে প্যানেল বাতিল হতো, এখানে যেহেতু স্বচ্ছভাবে প্যানেলকে প্রকাশ করা হয়েছে, কোর্টের অর্ডার অনুসারে প্যানেল প্রকাশ করা হয়েছে, সেই জন্য এখানে বাতিলের কোনোরকম কোনো প্রশ্ন নেই, তো সেই জন্য কোনোরকম কোনো জটিলতা থাকলো না বন্ধুরা। তো তোমরা যারা অধীরাগ্রহ অপেক্ষা করেছিলে এবং সুপ্রিম কোর্টে মানে কী হতে চলেছে ফলাফল, তো সেটা নিয়ে আমি সবার প্রথম তোমাদের জানাচ্ছি বন্ধুরা। আর অসংখ্য ধন্যবাদ চ্যানেলে থাকার জন্য এতদিন ধরে, এবং আরও ভবিষ্যতে চ্যানেলের সঙ্গে থাকবে এটাই আশা করি। এবং বন্ধুরা, সবার আগে সমস্ত রকম খবর আপডেট আমি কিন্তু দেবো, এর আগেও লাইভ এসে আমি তোমাদের সমস্ত রকম কিছু জানিয়ে দিয়েছি। তো আমি আবার বলছি, তোমাদের এখন কীরকম কী মনে হচ্ছে সেটা নিয়ে তোমাদের কমেন্টে জানাও। তো এবার কাউন্সিলিং নিয়ে ব্যাপারটা বলছি, কাউন্সিলিং এর কখন হবে, ভোটের, আশা করি ভোটের আগে কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে যাচ্ছে বন্ধুরা। তো তোমরা চিন্তা করো না, চিন্তার কিছু নেই, আমি যেটা বলি সেটা কিন্তু এতদিন পর্যন্ত মিলে গেছে। তো কাউন্সিলিং ব্যাপারটা নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো এটা ভোটের পরে কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে বন্ধুরা, ভোটের আগে কিন্তু সম্ভাবনা আর দেখা যাচ্ছে না, যেহেতু চলে এলো ভোট বন্ধুরা, ঠিক আছে। তোমরা অনেক কিছু চেষ্টা করছো ইনক্লুড প্রার্থীরা যেহেতু আগে পরিষদকে রাজি করাবার জন্য, কিন্তু যেহেতু ইলেকশন চলে মানে ইলেকশন দৌড়গড়া একদম, হ্যাঁ, তো সেই জন্য এই ব্যাপারটা হয়তো সম্ভব হচ্ছে না। আর যেহেতু স্টেট ওয়াইড কাউন্সিলের মধ্যে অনেক বড় সড় ব্যাপার, তো সেই জন্য ব্যাপারটা নিয়ে হয়তো এখন পরিষদ কিছু ভাবতে পারছে না, হয়তো আগে ভাবলে হয়তো এতদিন হয়ে যেত কাউন্সিলিং, এত কিছু কষ্ট করতে হতো না ইনক্লুড প্রার্থীদের জন্য, এত শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাস্তা অবরোধ এইসব ইত্যাদি। তো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই, আরও লেটেস্ট ইনফরমেটিভ আপডেটের জন্য এবং কোয়ালিটি কন্টেন্টের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দাও, তাহলে কি হবে সমস্ত নতুন নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাবে। এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া আছে কোথায়, ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে পজিটিভ।